বাংলার আকাশে দুর্যোগের মেঘ, রাজ্যের নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, আর তার জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি না হলেও যেটা জানা যাচ্ছে যে বর্ষায় যেরকম বৃষ্টি হয় সেই রকমই বৃষ্টিপাত চলবে। এ নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব। বর্ষা তো অলরেডি এসে গেছে এবং বর্ষাকালে যে সমস্ত সিনপটিক সিচুয়েশনগুলো মানে থাকে তার মধ্যে বেশ কয়েকটি সিনপটিক সিচুয়েশন আছে। যেমন ধরুন মনসুন ট্রাপ যেটা আছে, মানে মানে মনসুন ট্রাপ মানে একটা বিস্তৃত অক্ষ, নিম্নচাপ অক্ষ যেটাকে বলি আমরা, যেটা আপনার রাজস্থান থেকে শুরু হয়, তো সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল এবং বাগাটি দিয়ে পাস করে তারপরে সোজা আপনার ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে গেছে। তো এটা খুবই ভালো সাইন আর কি। এই মানে এটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে আমরা ভারী বৃষ্টি না পেলেও বর্ষার বৃষ্টি কিন্তু আমরা পাবো, মানে বর্ষাতে বৃষ্টিটা হবে, হয়তো আমরা ভারী বৃষ্টি নাও পেতে পারি কিন্তু বর্ষা বৃষ্টি হবে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে একদম লো লেভেলও আপনার একটা নিম্নচাপ অক্ষরেখা আছে। লো লেভেল বলতে আমি বলতে চাইছি যে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার একটা অক্ষরেখা, ওটা আপনার অ্যাকচুয়ালি আপনার সাউথ ওয়েস্ট ইউপি থেকে শুরু করে ওটা আসাম পর্যন্ত গেছে, আর ওটা যখন গেছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, ফলে ওটাও আপনার ওই এলাকাতে উইন্ডকে টার্ন করতে যথেষ্ট সাহায্য করবে, ফলে ওই এলাকাতে আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিংয়ে জানাবো। আর একটা ব্যাপার হচ্ছে যে গতকাল আমরা আপনাদের প্রেস ব্রিফিংয়ের সময় একটা সাইসারের কথা বলেছিলাম, আজকে ওই আপনার ঘূর্ণাবর্তটি আছে তবে এটা অন্য জায়গাতে, এটা এখন বর্তমানে রয়েছে আপনার পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল, মানে বে অফ বেঙ্গলটাকে আপনি যদি ইস্ট এবং ওয়েস্টে ভেঙে নেন এবং তারপরে ইস্ট ওয়েস্টে ভাঙার পর যদি তিনটে বেল্টে যদি ভাঙেন উত্তর মধ্য ইয়েতে, তো পশ্চিম মধ্যতে আছে এবং সাউথ ওড়িশা কোস্টের সংলগ্ন ওই জায়গাতে একটি সাইসার আছে। তবে সাইসারটা নিচুতে নেই, ওটা আছে আপনার ভূপৃষ্ঠ একটা লেয়ারে আছে, আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওই লেয়ারটাতে ওঠা আছে। কিন্তু তা সত্ত্বেও এটাকে ইগনোর করার কোনো ব্যাপার নেই, কারণ অনেক সময় দেখা গেছে এরকম ধরনের আপনার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা অনেক সময় নিচের দিকে স্ট্রেসড হয়ে সারফেসে ডিসেন্ট হয়ে একটা লো প্রেশার হয়ে গেছে। তো এখনই আমরা কোনো রকম এরকম ইন্ডিকেশন পাচ্ছি না যেটা হবেই, তবে এটাকে ইগনোর করারও ব্যাপার না, এটাও একটা সিগনিফিক্যান্ট ফিচার আর কি, যেটা আমাদের ধরুন পরবর্তীকালে আমার ওয়েদার দিতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে কি, এটা অনেক সাউথে আছে, তো সুতরাং এই ওয়েদারটি আমাদের পশ্চিমবঙ্গে কত কতটা দেবে এটা খুবই সন্দেহের ব্যাপার আছে আর কি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও মেদিনীপুরে। বাঁকুড়াতে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কিছুটা হলেও কম হবে। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত শোনাব। আজকে আপনার সবকটা ডিস্ট্রিক্টেই আপনার পশ্চিমবঙ্গে সবকটি ডিস্ট্রিক্টেই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে বেশিরভাগ জায়গাতে এক্সেপ্ট কয়েকটি জেলা, সেগুলি হচ্ছে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুইটি বর্ধমান, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর। ওই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে আমি বলতে চাইছি আপনার 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাকি জেলাগুলিতে কিন্তু মোর দ্যান 75% এরিয়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনার উত্তরবঙ্গের যা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আগামী পরশু দিন 8ই জুলাই একই ব্যাপার, নর্থ বেঙ্গলে আপনার ওই 5টি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেতে রেনটা একটু কম হবে, সেটা হচ্ছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড মানে আমি বলতে চাইছি আপনার 25% থেকে 50% মতো বৃষ্টি আর জায়গা জুড়ে।
ন তারিখেও আপনার উত্তরবঙ্গের ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড। 10 তারিখেও ওই 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং দক্ষিণবঙ্গে আপনার কয়েকটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আছে কিন্তু বাকিগুলিতে স্ক্যাটার। সেগুলো হচ্ছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল আছে। আর 11 তারিখ এবং 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফলের সম্ভাবনা আছে। আর এই গেল আপনার ওয়েদার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন আর কি। এবার আমি ইন্টেন্সিটি ওয়াইজ বলি, যেমন আজকে আপনার অত্যধিক ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলাতে। অত্যধিক ভারী বৃষ্টির জন্য দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, এগুলি কিন্তু লাল সতর্কবার্তা। 11 এবং 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, প্রায় 75 ভাগ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই 50% থেকে 75% পর্যন্ত বৃষ্টিপাত হবে। কি বলছেন এ নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত, শোনাব। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সবকটি জেলাতে, এবং তার সাথে ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদে দেওয়া হয়েছে। 8 তারিখে দক্ষিণবঙ্গের কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গে সতর্কবার্তা আছে ভারী বৃষ্টির উত্তরের 5টি জেলাতে। 5টি জেলা মানে আপনি এবং বুঝতেই পারছেন 5টি জেলা বলতে কোন জেলাগুলি বলছি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এবং তার সাথে নর্থ দিনাজপুর অবশ্য। আর 9 তারিখকে আপনার ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরে। 10 তারিখে ভারী থেকে অতি ভারী সতর্কবার্তা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং ভারী বৃষ্টিরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহার। তাহলে দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেক দিন, স্পেশালি যে 5টা জেলা আছে ওই 5টা জেলাতে কিন্তু অ্যাটলিস্ট ভারী বৃষ্টি, অ্যাটলিস্ট ভারী, ম্যাক্সিমাম ডে তো দেখতেই পাচ্ছেন। উত্তরবঙ্গের বৃষ্টি তো হয়েই যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর একটু আগে আপনারা জিজ্ঞেস করছিলেন যে ডিপার্চারের কথা, তো ডিপার্চার আপনাকে আমি বলছি, দক্ষিণবঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আমরা যেটাকে বলি, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল সাবস্ক্রাইব করবেন, আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।